আগামী 17 জুলাই অনুষ্ঠিত হবে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। একে কেন্দ্র করে সোনামুড়া মহকুমার মেলাঘরে তৈরি হচ্ছে 58 ফুট রথ। সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম এই রথের মেলায় বিগত বছরগুলিতে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমান, তাই এবছরও কোনো তার পরিবর্তন হবে না। সেই লক্ষ্যকে স্থির রেখে দফায় দফায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং মেলা কমিটির যৌথ ব্যবস্থাপনায় রূপরেখা তৈরি হয়েছে রথযাত্রা এবং মেলা। রথ থেকে উল্টো রথ এই 7 দিন ধরে চলবে জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তার প্রস্তুতি এখন তুঙ্গে চলছে। রথ তৈরির পাশাপাশি মেলা প্রাঙ্গণের দৃষ্টি নন্দন রূপ দেওয়ার প্রস্তুতি। রাজ্য এবং বহিরাজ্য থেকে প্রায় শত শত দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেন 7 দিন ব্যাপী এই মেলায়। তাই তাদের নির্দিষ্টভাবে স্থান করে দিতে মেলা কমিটির উদ্যোগে চলছে জায়গা নির্ধারণ থেকে শুরু করে স্টল তৈরির কাজ। অন্যদিকে শ্রমিকরা চালিয়ে যাচ্ছেন জগবন্ধু বলরাম এবং সুভদ্রার শোভাযাত্রার রথ তৈরির কাজ। জগন্নাথদেবের স্নানযাত্রার দিন থেকে শুরু হয় এই রথ তৈরির কাজ। রথের চাকায় পুজো দিয়ে শ্রমিকরা শুরু করেন ধীরে ধীরে 58 ফুট সে রথ তৈরির কাজ। সব মিলিয়ে রথযাত্রাকে কেন্দ্র করে মেলা করে এখন সাজো সাজো রথ। আমি জয়ন্ত সাহা, মেলাঘর জগন্নাথ সেবা কমিটির সেক্রেটারি। আমাদের শ্রী জগন্নাথদেবের রথযাত্রা আমাদের 7ই জুলাই রোজ রবিবার প্রথম রথ এবং 14ই জুলাই রবিবার দ্বিতীয় রথ হবে। তো সে উপলক্ষে আমাদের কাজ স্নানযাত্রার দিক থেকে চলছে, মোটামুটি কাজ অনেকটা এগিয়ে গেছে। ডেলি প্রায় 8 হাজার 10 জন কাজ করছে, প্রায় 15 দিন কাজ চলবে।